এনএম জেএনএম এন্ট্রান্স এক্সাম 2022 12ই জুন হতে চলেছে বন্ধুরা, হাতে মাত্র আর 15টা দিন সময়। তো এই সময় কী করা উচিত, কী করা উচিত নয়, কী পড়া উচিত, কী পড়া উচিত নয়, কীভাবে পড়া উচিত, তো অনেক বিষয় আছে যেগুলো তোমরা হয়তো জানো না বা অনেকেই জানো। তো বন্ধুরা, এই বিষয়গুলো নিয়েই আমি এই ভিডিওতে আলোচনা করব। তো ভিডিও শেষ পর্যন্ত যদি থাকো তুমি, তাহলে অবশ্যই তুমি লাভে থাকবে। তো বন্ধুরা, ভিডিও শুরু করার আগে আমি সেম একই কথাই বলবো, তোমার বন্ধু বান্ধব ফ্যামিলি রিলেটিভ পাড়া প্রতিবেশী কেউ যদি 2023 এনএম জেএনএম এন্ট্রান্স এক্সামে বসতে চায়, তাদেরকে আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দাও, হোয়াটসঅ্যাপে মেসেজ করতে বলো। আমার কিন্তু অ্যাডমিশন শুরু হয়ে গেছে, জুন মাসের 1 তারিখ থেকে কিন্তু ক্লাস শুরু হবে, দেরি করলে পিছিয়ে পড়বে। তো বন্ধুরা, এই 15 দিন এখন তুমি কী করবে, তাই তো? তো সবার প্রথমে যেটা বলো বন্ধুরা, এতদিন সারা বছর তুমি যে চ্যাপ্টারগুলো পড়েছো, সাপোজ ফিজিক্যাল সায়েন্স এবং লাইফ সায়েন্সের ক্ষেত্রে যে চ্যাপ্টারগুলো তুমি পড়েছো, ভালোভাবে পড়েছো, সেগুলোই তুমি রিভিশন করো, নতুন কোনো চ্যাপ্টার পড়ার দরকার নেই। ম্যাথের ক্ষেত্রে, রিজনিংয়ের ক্ষেত্রে যেসব ম্যাথের চ্যাপ্টারগুলো তুমি প্র্যাকটিস করেছো সারা বছর, যেসব রিজনিংয়ের বিভিন্ন রুলস হয়, এই রুলসে এই রিজনিং, তো সেই রুলগুলোই ফলো করো, সেই রিজনিংগুলোই প্র্যাকটিস করো, নতুন কিছু শেখার দরকার নেই এখন। বারবার বলছি আমি, জিকের ক্ষেত্রে তাই বলবো, যেগুলো তুমি প্র্যাকটিস করেছো সারা বছর সেগুলোই তুমি রিভিশন করো। তো মোট কথা এটাই বলতে চাই বন্ধুরা, যা পড়েছো সেগুলো রিভিশন করো, নতুন করে কিছু করার দরকার নেই। অনেকে বলে দাদা আমার অঙ্কটা সারা বছর ভালো পড়া হয়নি, আমি তাকে বলবো তাহলে এখন সেটার দিকে জোর দিও না, তোমার যে স্ট্রং জোন, তুমি যেটা সারা বছর ভালো করে পড়েছো সেগুলোই রিভিশন করো, কারণ তুমি যা পড়েছো সেটা যেন তুমি পরীক্ষার হলে করতে পারো, যা পড়নি সেটা তো আমি ছেড়েই দিলাম। আর একটা খুব জরুরি কথা বন্ধুরা, তোমরা কী করো যখন পড়তে বসো, ওই সাপোজ অঙ্ক নিয়ে বসলে বা রিজনিং নিয়ে বসলে, তো করছো তো করেই যাচ্ছ, সময়ের কোনো তুমি মানে সময়টাকে মেপে নিতে হবে। কারণ সাপোজ তুমি অঙ্কে 10 নম্বর আছে, তুমি অঙ্ক যদি আধ ঘন্টা প্র্যাকটিস করো, লাইফ সায়েন্সে 50 নম্বর আছে, তোমাকে 5 গুণ সময় দিতে হবে, মানে তোমাকে 2.5 ঘন্টা তোমাকে পড়তে হবে লাইফ সায়েন্স। তো এইভাবে কিন্তু সময়টাকে বন্ধুরা ভাগ করে নিতে হবে, ওই অঙ্ক করতে বসলাম করেই যাচ্ছি 3-4 ঘন্টা, না, তোমাকে প্রতিদিন যেন খেয়াল থাকে এটা, যেন প্রতিদিন আমি প্রতিটা সাবজেক্ট যেন প্র্যাকটিস করতে পারি, ঠিক আছে? আর সময়টা ইনভেস্ট করবে সেইভাবেই, যে সাবজেক্টে বেশি নম্বর সেই সাবজেক্টে বেশি সময়। আর একটা খুব 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 জরুরি কথা বন্ধুরা, এখন কিন্তু কোনোভাবেই অসুস্থ হওয়া চলবে না, অসুস্থ হলে সারা বছরের তোমার মেহনতটা কিন্তু জলে চলে যাবে, সেজন্য বাড়ির বাইরে যাবে না, বাড়ির বাইরের খাবার খাবে না। আমি তো আমার স্টুডেন্টদের স্ট্রিক্টলি বলে দিয়েছি যে নিজেকে ঘরবন্দি করে নাও, বাড়ির খাবার খাবে, হেলদি খাবার খাবে, ফ্রুটস খাও, দুধ খাও, মাছ মাংস খাও, প্রোটিন জাতীয় খাবার খাও, কারণ তোমাকে এখন তোমার এখন শারীরিক পরিশ্রম হচ্ছে না কিন্তু মানসিক পরিশ্রম তো হচ্ছে, তো খাওয়া দাওয়া ঠিকঠাক খেতে হবে, ঘুমোতে হবে। অনেকে কী করছে, ঘুম কম্প্রোমাইজ করে শুধু পড়াশোনা করছে, না, এটা করলেও চলবে না কিন্তু বন্ধুরা, ব্রেনকে রেস্ট দিতে হবে। ব্রেনকে রেস্ট না দিলে তুমি সাপোজ পড়ে যাচ্ছ, তো প্রথমে 1-2 ঘন্টা যা পড়লে তোমার কিন্তু মেমোরিতে স্টোর হবে, কিন্তু পরেরগুলো আর হবে না স্টোর, তো তোমাকে পড়লে একটু রেস্ট নিলে আবার পড়লে তাহলে কী হবে, যা পড়বে সেটা এফেক্টিভ হবে এবং ব্রেনে স্টোর থাকবে, ঠিক আছে? আর একটা কথা যেটা আমার স্টুডেন্টরা আমি অলরেডি বলে দিয়েছি যে পরীক্ষা তোমাদের 12 তারিখে হতে পারে কিন্তু তোমরা ভাববে আমার পরীক্ষা 9 তারিখ, তাহলে কী হবে, তুমি নিজেকে বলে দাও না যে 9 তারিখে আমার পরীক্ষা, তাহলে কিন্তু 9 তারিখের আগে তোমার পড়া কমপ্লিট হয়ে যাবে। আর তুমি যদি নিজেকে বলো যে 12 তারিখে পরীক্ষা, দেখবে 11 তারিখের আগে আর পড়া কমপ্লিট হচ্ছে না, তো 9 তারিখ বলবে, দেখবে 8 তারিখের মধ্যেই পড়া কমপ্লিট হয়ে যাবে, তাহলে হাতে তোমার 2 দিন সময় থাকছে, সেই 2 দিন তুমি যদি পড়াশোনা নাও করো যেন তোমার কোনো না যায় না আসে, ঠিক আছে? মানে আমি 2 দিন পড়লাম না আমার কোনো যায় আসে না, এরকম যেন এরকমভাবে নিজেকে প্রিপেয়ার করতে হবে। সাপোজ তুমি আগ পরীক্ষার আগে অসুস্থ হয়ে গেলে বা পড়তে পারলে না কোনো একটা কারণে, কারেন্ট চলে গেলো এখন বর্ষাকাল, ঠিক আছে, যে কোনো কারণ হতে পারে, সেজন্য 2 দিন হাতে সময় রাখতে হয়, 9 তারিখের মধ্যে সব পড়া কমপ্লিট করে নেবে। আর একটা ইম্পর্টেন্ট কথা, পরীক্ষার দিন অনেকে শুনি কী করে, সেই সকাল থেকে তো পড়ছে একদম পরীক্ষার হলে ঢুকা পর্যন্ত সে পড়তে যায়, এটাকে আমি একদম সাপোর্ট করি না। আমি মনে করি পরীক্ষার দিন সকালবেলা কী করতে, সকালে উঠলে ব্রাশ ট্রাশ করলে, ফ্রেশ হলে, ব্রেকফাস্ট করলে, তো আরামসে রিল্যাক্স একটু মেডিটেশন করে নিলে, তারপর কী করবে, শুধু পড়াগুলো মেমোরাইজ করবে, সারা বছর আমি কী কী চ্যাপ্টার পড়লাম এবং সেই চ্যাপ্টারে কী কী টপিক ছিল সেগুলো একটু মেমোরাইজ করলে, যেখানে আটকে গেলে আচ্ছা ওখানে মনে পড়ছে না, সেটা একটু বই খুলে বা খাতা খুলে দেখে নিলে, এইটুকুই করা উচিত, সেই জিনিস তো পড়াই উচিত না। আমি মনে করি সারা বছর তুমি যা পড়েছো সেটা এনাফ, তুমি সেই দিন একদিন পরে কী তুমি এমন কিছু করেন। সবার শেষে যে কথাটা বলো বন্ধুরা, তোমাদের মাল্টিপল চয়েস কোশ্চেন থাকবে, তো একটা কোশ্চেনে 4টা অপশন থাকবে, তুমি যে কোশ্চেনটা পারবে সেই কোশ্চেনটা অ্যাটেন্ড করবে, যেটা পারবে না অ্যাটেন্ড করতে যাবে না। অনেক সময় মনে হবে যে এটার উত্তর এটা হতে পারে, তো হতে পারে ভেবে কোনো অ্যান্সার তুমি করতে যাবে না, তোমার ভুলে যদি তোমার যদি নম্বর কাটা যায়, সেটা 0.25 হোক, 0.5 নম্বর হোক বা 1 নম্বর হোক, তোমার কিন্তু র্যাঙ্ক অনেক পিছিয়ে যাবে, কারণ অ্যাপ্রক্সিমেট 2 লক্ষ স্টুডেন্ট কিন্তু পরীক্ষা দিচ্ছে। তো 0.25 যদি তোমার ভুলে তোমার কেটে যদি যায়, তাহলে কিন্তু তোমার র্যাঙ্ক 1000-2000 পিছিয়ে যেতে পারে, আর গভর্নমেন্টের সিটি আছে 4000টা, তাহলে এবার বোঝো কোনো ভুল করা চলবে না, খুব সতর্ক, খুব সাবধানে পরীক্ষা দিতে হবে। তো আশা করি বন্ধুরা এই কথাগুলো যেগুলো বললাম আমি, তো তোমাদের জন্য খুব হেল্পফুলই হবে, তো তোমরা যদি এই কথাগুলো মেনে চলো তোমাদের ভালো পরীক্ষা ভালোই হবে, এটাই বলবো। আর তোমাদেরকে অনেক অনেক বেস্ট অফ লাক জানাই, তোমরা ভালো করে পরীক্ষা দিও, তোমাদের স্বপ্ন যেন পূরণ হয় সেটাই আমি ভগবানের কাছে প্রে করবো। তো বন্ধুরা, এরকমই নার্সিং অ্যাডমিশন রিলেটেড, নার্সিংয়ের প্রিপারেশন রিলেটেড সব রকম ভিডিও সবার আগে পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে, আর ভিডিওটি যদি মনে হয় না কাজে লাইক করবে, কমেন্ট করবে, আর যারা জানে না তাদেরকে অবশ্যই শেয়ার করবে। থ্যাংক ইউ সো মাচ।